জন্য অনুরোধ জানাচ্ছি। আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, শিক্ষা শিল্প সংস্কৃতি চেতনাময় আর একজন ব্যক্তিত্ব, বাংলাদেশ স্বাধীনতার জন্য জীবনকে উৎসর্গ করার জন্য শপথ যিনি মাটি নেমেছিলেন, সেই জীবন্ত কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ লোকমান হাকিম, এবারে তার স্বরচিত কবিতা আবৃত্তি করছেন শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ লোকমান হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম উপস্থিত সুধীবৃন্দ, আমি আজকে দুইটি কবিতা পাঠ করব, একটি হলো হৃদয়ের শেখ মুজিব আর একটি একুশে ফেব্রুয়ারি। হৃদয়ের শেখ মুজিব। শেখ মুজিব তুমি আমার হৃদয়, তুমি আমার প্রাণ, এই হৃদয়ে গেঁথে রেখেছি তোমায়, তুমি বাঙালি জাতির ইজ্জত ও সম্মান, বাঙালি জাতিকে মুক্ত করার জন্য জন্ম হয়েছে তোমার। 17ই মার্চ 1920 সালে টঙ্গিপাড়া গ্রাম, পিতার নাম শেখ লুৎফর রহমান, গোপালগঞ্জ আদালতের তিনি ছিলেন নাজির, মাতা সারা খাতুন, 4 বোন 2 ভাইয়ের মধ্যে তুমি একজন। জীবন ভর রাজনীতি করে কি লাভ হয়েছে তোমার, 1975 সালে 15ই আগস্ট রাতে হত্যা করলো স্বজন ও সপরিবারে তোমায়। ব্যথার সাগর উতলে উঠে তোমার মৃত্যুর কথা স্মরণ করে হৃদয় মন ভেঙ্গে চুরমার হয়ে যায়, শুধু কাঁদি হু হু করে, এমন মৃত্যু দেখিনি কখনো, শুনিনি পৃথিবীর কোনো স্থানে, যে যাই বলুক না কেন তুমি রইবে প্রতিটি মানুষের প্রাণে প্রাণে। এবার 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি টেনে দিয়েছে বাংলা ভাষা আন্দোলনের রীতি, বহু জীবনের বিনিময়ে পেয়েছি আমরা বাংলা ভাষার স্বীকৃতি, সালাম বর্গ জব্বার শফিক রফিক আরো অনেকে জীবন দিয়েছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, বাংলা ভাষার আলো ফুটেছে তাই প্রতি ঘরে ঘরে। কাকমারির ময়দানে ভাসানী সাহেব দিলেন রক্তঝরা ভাষণ, সেই উদ্যোগে উদ্বেলিত হয়ে উন্মত্ত হয়েছিল ছাত্র জনতা তখন, তাই তারা ঝাঁপিয়ে পড়ল বজ্র কঠিন আন্দোলনে, জীবন দিয়ে সফল করে দিল 21শে ফেব্রুয়ারি 1952 সনে। নিজেদের জীবন বিপন্ন করে আন্দোলনে শহীদ হলেন তারা, তাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষাকে পেলাম আমরা, তাই আমরা আনন্দে উল্লাসিত হই, তবু শোক দুঃখ বেদনা যায় না গো ভোলা, তাই প্রতি বছর পালন করি ফেব্রুয়ারি মাসে 21শে বইমেলা। আসসালামু আলাইকুম।